ওয়েলকাম ফ্রেন্ডস, আগামীকাল অর্থাৎ 31 মে 2020 শেষ হওয়ার কথা ছিল চতুর্থ দফার লকডাউন, এবং স্বাভাবিকভাবেই সবার মনে প্রশ্ন জাগছিল পঞ্চম দফার লকডাউন আদৌ হবে কিনা, বা হলে কি রূপে সেটা আসতে চলেছে। তো একদিন আগে আজকে অর্থাৎ 30 মে 2020 সেই আপডেট পাওয়া গিয়েছে, পঞ্চম দফার লকডাউন একটা হচ্ছে এবং সেটা 30 জুন 2020 পর্যন্ত কন্টিনিউ করবে। তবে বিশেষ মানে আগে যেটা বিশেষ বিশেষ ছাড় ছিল, এখন বিশেষ বিশেষ জায়গায় লকডাউনটা থাকবে, এটাই হচ্ছে মূল বিষয়। তো আমরা একটু দেখে নিই বিষয়টা কি রয়েছে। লকডাউন 5.0 কার্যকর শুধু কন্টেনমেন্ট জোনেতে। কি বিষয়? এবারের লকডাউন কার্যকর হবে শুধুমাত্র কন্টেনমেন্ট জোনে, তবে কন্টেনমেন্ট জোনের বাইরেও খুলছে না স্কুল ও কলেজ। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে নতুন করে লকডাউনের নির্দেশিকা জারি করে দেওয়া হলো। এবারে নির্দেশিকায় শুধুমাত্র কন্টেনমেন্ট জোনে লকডাউনের কথা ঘোষণা করা হয়েছে, আমরা দেখব নির্দেশিকা শেষকালে। তারপরে দেখুন, বলা হয়েছে কন্টেনমেন্ট জোনেই লকডাউন কার্যকর করা থাকবে, বাকি জায়গাগুলিতে ধীরে ধীরে লকডাউন খুলে দেওয়া হবে, একাধিক ধাপে এই লকডাউন উঠবে বলেই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে যা খুলবে সবই কন্টেনমেন্ট জোনের বাইরে। কন্টেনমেন্ট জোনে কঠোর লকডাউনের নির্দেশই দিয়েছে কেন্দ্রীয় সরকার। কন্টেনমেন্ট জোনগুলিতে বেশ কিছু নিয়ম এখনও জারি থাকছে, তবে অন্যান্য জায়গায় নিয়ম শিথিল হচ্ছে। 8ই জুন বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। নতুন গাইডলাইন অনুযায়ী কন্টেনমেন্ট জোনের বাইরে সব ধরনের কাজকর্ম চলবে, তবে একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে। অর্থাৎ কন্টেনমেন্ট জোনের বাইরে সব রকমই এবার জিনিস খুলে যাচ্ছে, শুধু স্কুল কলেজ ছাড়া 30 জুন পর্যন্ত সেগুলো বন্ধ থাকছে, কিন্তু সেগুলো খুললেও একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে, এবার সেই পদ্ধতিটাই কিন্তু এবার সামনে আমাদের আসবে কি নিয়ম। তারপর দেখুন, 30 জুন পর্যন্ত এই নিয়ম জারি থাকবে। এছাড়া অর্থনীতির ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হচ্ছে এবারে লকডাউনে, অর্থাৎ যাতে করে একটু অর্থনীতিটাকে চাঙ্গা করা যায়। তারপরে যেটা আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে নির্দেশিকা, যেটা দেখুন আজকে 30 মে 2020 এই নির্দেশিকা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে, এবং এখানে বলা হচ্ছে যে 31 মে 2020 অর্থাৎ আগামীকাল পর্যন্ত কন্টেনমেন্ট জোনের জন্যে যে নিয়মকানুন চালু ছিল সেটাকেই এবার এক্সটেনশন করা হচ্ছে, বা সেটাকেই একটু অ্যামেন্ডমেন্ট করে যেটা আনা হচ্ছে, এই লাল রঙের যে জায়গাটা আমি মেন জায়গাটা হাইলাইট করে দিয়েছি, টু ইস্যু অ্যান অর্ডার টু এক্সটেন্ড দি লকডাউন, অর্থাৎ লকডাউনের সময়সীমাটাকে এক্সটেন্ড করা হলো ইন কন্টেনমেন্ট জোনস আপ টু 30 জুন 2020 অ্যান্ড টু রিওপেন প্রহিবিটেড অ্যাক্টিভিটিজ, অর্থাৎ যে সমস্ত কাজকর্মগুলো এতদিন নিষেধ ছিল সেগুলো এবার রিওপেন হবে, অর্থাৎ নিষিদ্ধ কাজকর্ম আছে, অফিস খোলা বলুন বা বিভিন্ন মার্কেট সেলুন ইত্যাদি যেগুলো বন্ধ এতদিন রাখা হয়েছিল সেগুলো পুনরায় চালু হবে ইন এ ফেজড ম্যানার, অর্থাৎ দফায় দফায় সেগুলোকে ধীরে ধীরে চালু করতে হবে ইন এরিয়াস আউটসাইড কন্টেনমেন্ট জোনস, অর্থাৎ কন্টেনমেন্ট জোনের বাইরে যে সমস্ত বিষয়বস্তু এক কথায় যেগুলো বন্ধ ছিল এতদিন, নিষেধ ছিল খুলতে, সেগুলো দফায় দফায় আস্তে আস্তে করে খোলা হবে, এইটি হচ্ছে বিষয়বস্তু মূল। এবার এই যে দফায় দফায় খোলার বিষয় বা সেখানেও নিশ্চয়ই কোনো নিয়ম থাকবে, একবারে লাগাম ছাড়া বিষয় তো হবে না, সেই নিয়মগুলো জন্য আমাদের হয়তো একটু আরও ওয়েট করতে হবে যে অ্যাকচুয়ালি কী কী রুলস বেরিয়ে এলো। তো এইটাই হচ্ছে সামগ্রিক বিষয়বস্তু, আজকে যেটা ঘোষণা করা হয়েছে একদম অরিজিনাল সার্কুলার আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো তাহলে যেটা সারমর্ম আপাতত দাঁড়ালো, কন্টেনমেন্ট জোনের বাইরে মোটামুটি সব কিছু খুলে যাচ্ছে, সেখানে লকডাউনটা আনলক হয়ে গেল, এবং বলা যেতে পারে আনলক 1 এবার চালু হলো, লকডাউন 5-এ আনলক 1 চালু হলো কন্টেনমেন্ট জোনের বাইরে। এবার এই আনলকটা কী প্রসেসে হবে, কীভাবে দফায় দফায় হবে, কোন ক্ষেত্রে কতটা ছাড় মানা হবে, যেমন আমরা সরকারি অফিস রাজ্য সরকারের ক্ষেত্রে দেখেছি গতকাল উনি প্রথমে বলেছিলেন 100% কাজকর্ম শুরু হবে, তারপর সেটা রাত্রে আবার কারেকশন করে 70% করা হয়েছে, এই চা বাগান বা জুট মিল ইত্যাদি যেগুলো ছিল বা অফিস ইত্যাদি, তো এই জায়গাগুলো এবার কতটা করে ছাড় দেওয়া হবে। বাসে যেটা বলা হচ্ছিল সিট ক্যাপাসিটি অনুযায়ী লোক যাবে, দাঁড়িয়ে কেউ যেতে পারবে না, তো এই বিষয়বস্তু যেগুলো সামনে রয়েছে, ট্রেনের বিষয়টা কী হবে, এইগুলো এবার আগামী দিনে জুন মাসেতে আমাদের ধীরে ধীরে আমরা জানতে পারবো, যেটা ওখানে বলা হয়েছে 8ই জুনের পর অনেকটা খুলে যাবে, রাজ্য সরকারও সেরকমই ইঙ্গিত দিয়েছেন। তো এরপর এই সামগ্রিক বিষয়বস্তুটা কোন ক্ষেত্রে কতটা ছাড়, এইগুলো আমাদের সামনে আরেকটু হয়তো অপেক্ষা করতে হবে নির্দেশিকাটা পাওয়ার জন্য, পেলে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো শেষ করার আগে আমি যে কথাটা বারবার বলবো, এখন একটাই আমাদের কর্তব্য, তার বাইরে অন্তত আমি কিছু দেখতে পাচ্ছি না,
সেটা হচ্ছে নিজেকে নিজে সাবধানে থাকতে হবে, শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়াতে হবে। আমি ইমিউনিটি পাওয়ার বাড়ানো নিয়ে আগে ভিডিও দিয়েছি, তো নিজেরা নিজেদেরকে সাবধানে রাখুন, অপরকেও সাবধান করুন। এই কথা বলে আপনাদের সুস্থতা কামনা করে এই ভিডিও শেষ করছি। ধন্যবাদ।